দুকে ও রুমি নিয়ে যাও, দুটো মেয়ে আছে, যা যা করতে বলে করবে, কোনো প্রশ্ন করবে না। তারিম কিছু বুঝলো না, তবুও ভাইয়ের কথাই সাই জানিয়ে তিনজন উপরে চলে গেল। তারিম যেতেই রিদান ফালাকে ইশারা করলো, সাথে সাথেই ফালা আতায়েবের হাত ধরে ওদের ঘরে চলে গেল। কারোর মাথাতেই কিছু ঢুকছে না, আদরের দিকে তাকালো রিদান, ভালো করে কিছুক্ষণ দেখলো, নেশা ধরে যাচ্ছে তার। মদ খেয়েও মনে হয় এতটা নেশা হবে না তার। নিজের ফোনটা নিয়ে আদরের সামনে গিয়ে বলল, এই ইচ্ছেটাও অপূর্ণ রাখি কি করে আদর পড়ি, তুমি আমার ব্যক্তিগত সম্পদ, যার ব্যক্তিগত ফটোগ্রাফারটাও আমি, সো লেটস স্টার্ট। আদর একগাল হাসলো, বিভিন্ন পোস্ট নিয়ে অনেকগুলো ছবি ওঠালো। রিদান বড় বাবাকে দেখে এগিয়ে গেল তার কাছে, জড়িয়ে ধরে বলে উঠল, আজকে এত টাটকা লাগছে কেন বলতো, বউ বেশি আদর দিয়েছে, যাই বলো ব্রাইডাল হয়েছে বাড়ির ডেকোরেশনটা, বউয়ের চুমু ছাড়া বুঝি ভালো লাগে না, ভয়ে জান প্রাণ লাগিয়ে দিলে। হাসতে হাসতে সরে এলো রিদান, নাসির চৌধুরী চোখ রাঙিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে পিক করে হেসে দিয়ে বলে উঠল, নিজের হাতে তোমার বাসর ঘর সাজিয়েছি, টাকাটা নিয়ে ঘরে এসো কেমন, আর সাবধান, এত তাড়াতাড়ি এগিও না, আস্তে আস্তে করো। এবার রিদানের চক্ষু চড়ক কাজ, নাসির চৌধুরী রিদানের কাঁধে চাপড় দিয়ে আহনাব চৌধুরীর কাছে চলে গেলেন। রিদান খানিকটা পরেই হেসে মাথা চুলকাল, আজকে বাপ ছেলে খাপে খাপ পড়েছে। তারিম ঘরে যেতেই দুজন মেয়ে ওকে কনের সাজে সাজিয়ে দিতে থাকলো, সে শুধু অবাক হয়ে সবটা দেখতে লাগলো। সাজ কমপ্লিট হতেই আয়নায় নিজেকে দেখে লাজুক হাসলো সে। সুভা দেরি না করে তারিমকে নিয়ে নিচে নেমে গেল, আতায়াবেও ঠিক তেমনই অবাক, শেরওয়ানি পরে ঘরে বসে আছে, বাইরে বের হবে না। ফালা শেষমেশ না পেরে আরেকজনের সাহায্যে হাই করে তুলে নিয়ে এসেছে, মঞ্চে সেই দুজন দুজনকে দেখে অপলক তাকিয়ে রইল, এ দেখার যেন শেষ নেই। ততক্ষণে মঞ্চে আরও দুটো চেয়ার যুক্ত হয়েছে, রাত 8টার মতো বেজে গেছে, এখন বিয়ে পড়ানো হবে, বড়রা তাগাদা দিচ্ছে, কাজে আসতেই রিদান বলে উঠল, আমাদের বিয়ে আগে পড়ানো হবে কাজী মশাই। রিদানকে টক্কর দিয়ে আতায় বলে উঠল, না কাজী মশাই, আমাদের বিয়ে আগে হবে। আতায়াবের কথায় রিদান ঠেস দিয়ে বলে উঠল, আপনি চুপ করেন মিস্টার ডক্টর, বিয়ে তো করতে চাইছিলেন না, কত বড় সারপ্রাইজ দিলাম, কই খুশিতে গদগদ হয়ে বলবেন ওদেরটা আগে পড়ানো হবে বিয়ে, তা না করে আমার সাথে শত্রুতা করছেন, এ ঘোর অপরাধ। রিদান কথায় আতায়াব কিছু ভাবল, বাঁকা হেসে বলে উঠল, মিস্টার মডেল, সারপ্রাইজ আপনার বোনের জন্য ছিল, নট মি, আমি একটু অবাক হইনি, বিয়ে আমারটাই আগে হবে। আপনি এখন করতে পারেননি, আপনি এমন করতে পারেননি মিস্টার ডক্টর, যত তাড়াতাড়ি বিয়ে পড়ানো হবে তত তাড়াতাড়ি বাসর করতে পারবো, কেন বাধা দিচ্ছেন, আমি কেঁদে দিব। চারিদিকে হাসির রোল পড়ে গেল, এই প্রথম কোনো বিয়েতে তারা এমন দেখছে। আদরের ধ্যান ওদিকে নেই, তার ধ্যান সম্পূর্ণ তার ফোনের দিকে, রিদানের কোলে বসে আছে হিয়াব, একটু আগেই ফোনে MMS এসেছে। আদরের বুকটাই চিনচিন ব্যথা করছে, মাথাটা কেমন ভনভন করছে, অস্পষ্ট স্বরে বলে উঠল, বিয়ে হবে না। হরেক রকমের লাইটের আলোয় শীতের কুয়াশা তেমন ধরা দিচ্ছে না, আনন্দের মধ্যে থেকে শীতকে সেভাবে পাত্তা না দিয়ে যার যার কাজ করে যাচ্ছিল সবাই, মুহূর্তে সব বন্ধ হয়ে গেল। একটু আগের বিয়েবাড়ির হইচইটা আর নেই, গুমট পরিবেশ ধারণ করেছে, সবার মুখেই অবাকতা, আতঙ্ক ছড়িয়ে আছে তৌরিদানের চোখ মুখে। আদরের দৃষ্টি অনুসরণ করে ফোনের দিকে তাকাতেই তার মাথা নিচু হয়ে যায়, হৃৎপিণ্ডটা কেমন করছে। আদরের এই না শব্দটায় রিদানের চারপাশ অন্ধকার লাগছে, আদর তাকে সত্যিই ভুল বুঝলো, আর সে হিয়াকে এইভাবে বিশ্বাস করে ঠকলো, সে তো ভুলে গিয়েছিল মায়ের মেয়ে তো, কিন্তু সে কিছু বলবে না, কেন বলবে, তার প্রতি কি আদরের একটুও বিশ্বাস নেই, যে সম্পর্কে বিশ্বাস নেই সে সম্পর্কে ভালোবাসাটাও নিছক তাল বাহানা ছাড়া কিছু না। সে শেষ পর্যন্ত দেখতে চায় আদর কাকে বেছে নেয়, তাকে না, সামান্য একটা মিথ্যাকে। হিয়ার মুখে ফুটে আছে উৎফুল্লতার হাসি, সে যেন ভেবেই নিয়েছে এই বিয়ে হবে না, আর আদর তাকে জিজ্ঞেস করবে ছবির কারণ, সে কেঁদে কেঁদে বানিয়ে বানিয়ে কিছু বলবে, আদর তার সাথে রিদানের বিয়ে দিয়ে দেবে। জেগে যেন সে স্বপ্নটা দেখে ফেলল, নিজের ভাবনায় এতই বিভোর ছিল যে কেউ যে তার একদম সামনে এসে দাঁড়িয়েছে টেরই পায়নি। যখন পেল মুখ তুলে আদরকে দেখে চমকে দুপা পিছিয়ে গেল, এত তাড়াতাড়ি আদর এখানে আসলো কি করে, মুহূর্তেই মুখটা মলিন করে নিল। আদর এক পলক রিদানের দিকে তাকিয়ে হিয়াকে উদ্দেশ্য করে বলে উঠল, এসব কি মিস হিয়া, ছবিগুলো সত্য, আপনি আর উনি এতটা কাছাকাছি। আদরের কণ্ঠে মলিনতা, হিয়া বাঁকা হেসে বলে উঠল, ছবিগুলো সত্য আদর, আমি আর হিতার রিলেশনে ছিলাম, তখনকার সময়ের ছবি, না হলে এত ঘনিষ্ঠ কেউ হয় তাও ওরকম পোশাকে, এখন আমাকে তার ভালো লাগে না, বড়লোকদের একটা দিয়ে কি হয়,
মধ্য থেকে আমার জীবনটাই তো নষ্ট হলো, সাথে তোমার জীবনটাও হবে। আদর তীক্ষ্ণ চোখে হিয়ার দিকে তাকিয়ে আছে। হিয়ার চাহনি, কথা বলার ধরনে আদর নিজেও বাঁকা হাসলো। কিছু বলবে তার আগেই পাঞ্চু দৌড়ে এসে বলল, ম্যাম, ওসব ছবি সত্য হলেও এর পিছনে কারণটা সত্য নয়, আমার কথা বিশ্বাস করো, আমি তোমাকে। হাত উঠিয়ে পাঞ্চুকে থামিয়ে দিল আদর। পাঞ্চু রিদানের মুখের দিকে তাকিয়ে আদরের পায়ের কাছে বসে পড়ল। চমকে উঠল সবাই, রিদান তো দাঁড়িয়ে পড়েছে, পা ধরে বলে উঠল, আমি তোমার পায়ে পড়ি ম্যাম, আমার কথাটা একবার শোনো, আমার বস তোমাকে খুব ভালোবাসে, প্লিজ আমার বসকে কষ্ট দিও না, বিয়েটা ভেঙে দিও না ম্যাম, আমার বস মরে যাবে, প্লিজ ম্যাম আমার কথাটা শোনো। দেখো বসের মুখটা, তোমাকে হারানোর বয়ে রিদান চৌধুরী কেমন থমকে আছে, কত খুশি ছিল আজকে আমার বস, এত খুশি বসকে কখনো হতে দেখিনি, এই বদ্দানি কথা বিশ্বাস করে আমার বসকে কষ্ট দিও না ম্যাম, দরকার পড়লে আমাকে মারো, যত থাপ্পড় দাও নিজের রাগ কমিয়ে নাও, আমাকে যত ইচ্ছা আদা টাকু পাঞ্চু কাকু বলে ডাকবে, টাক মাথায় হাজারবার তবলা বাজাবে, তবু বিয়ে ভেঙো না ম্যাম, বিয়ের পর আলোচনা করবে, প্লিজ ম্যাম। কতটা বিশ্বস্ত হলে এমনটা কেউ করতে পারে? রিদান জানতো পাঞ্চু তার জন্য জানও দিয়ে দিবে, কিন্তু এতটা করবে সে ভাবতেও পারেনি। পাঞ্চুর কথায় আদর হাসলো, পাঞ্চুর গালে হাত রেখে বলল, বসকে খুব ভালোবাসোরা আধা টাকু পাঞ্চু কাকু। পাঞ্চু কিছু বলল না, ডান হাতের পিঠ দিয়ে চোখের পানিটুকু মুছে নিল। আদর হিয়ার দিকে তাকিয়ে বলে উঠল, পা ছাড় গাধা, আক্কেল পছন্দ বলতে আছে, আমি তোমার ছোট, পা ধরেছো কেন, পা ধরেছো কোন আক্কেলে, বসের মতোই বেকল হইছো, মাথা মোটা বস, তার মাথা মোটা সেক্রেটারি, আরে তোমার বসকে বলে দাও এই ক্যাবলা ব্রিটিশের কোনো ছাড় নেই, আজীবন আমার সাথে থাকতে হবে, এই বিয়ে হবে না বলছি বলেই খুশিতে নাচার কিছু নেই, আমি আদর আহমেদের এত তাড়াতাড়ি ছাড়ের পাত্রী না। আদরের কথায় পাঞ্চু হা করে তাকিয়ে রইল, এখন সে আদরের পা জড়িয়ে বসে আছে। রিদানের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল, চোখের কার্নিশে পানিটুকু সবার অগোচরে মুছে নিল, কেউ দেখলে তার আর ইজ্জত থাকবে না, ব্রেকিং নিউজ হয়ে যাবে, বিয়ে ভাঙার বিরহে রিদান চৌধুরী মঞ্চে দাঁড়িয়ে কাঁদছে, পায়ের উপর পা তুলে বসে পড়ল নিজের চেয়ারে, এখন সে পরের মুহূর্তগুলো উপভোগ করবে। হিয়া তো চমকে আদরের দিকে তাকিয়ে আছে। আদর কি বলছে এসব, এসব বলার তো কথা না, তাহলে কি তার প্ল্যান ফ্লপ? আদর একগাল হেসে হিয়ার দিকে তাকালো, ঢং করে বলে উঠল, আপনি কি পরোপকারী মিস হিয়া, ঠিক কবুল বলার আগে আমার হাম্বু তাম্বুর ক্যারেক্টারের সার্টিফিকেট নিয়ে এসছেন, আপনার এই পরোপকারের পুরস্কার তো দিতেই হয়, কি দিই বলুন, উফ দাঁড়ান। কথাটা বলেই আদর এদিক ওদিক চোখ বোলালো, না পাঞ্চু কোথাও নেই, হঠাৎ নিজের দিকে তাকাতেই দেখলো পাঞ্চু এখনো মাটিতে বসে হাঁ করে তাকে দেখছে, পার্থক্য এটাই এখন আর পা ধরে নেই। পাঞ্চুর অবস্থা দেখে আদরের হাসি পেল, বাট হাসলে চলবে না এখন, পাঞ্চুকে উদ্দেশ্য করে বলে উঠল, চৌধুরী বাড়িতে গার্ড আছে না, ফোন দাও আধাটাকু পাঞ্চু। পাঞ্চু কিছু না বুঝলেও ফোন দিল, আদর ফোনটা নিজের হাতে নিয়ে নিল, লাউড দিয়ে বলে উঠল, স্যারের ঘরে ঢোকেন ফার্স্ট। গার্ডটি আদরের গম্ভীর কথায় উল্টো প্রশ্ন করার সাহস পেল না, রিদানের ঘরের দিকে হাঁটা ধরল, আদর পেছন ঘুরে রিদানের দিকে তাকিয়ে বলে উঠল, কাপড়গুলো কোথায় রেখেছেন যেগুলো পরেছিলেন শেরওয়ানি পরার আগে? রিদান বাঁকা হাসল, আদরের কাছে একটু হলেও ধরতে পেরেছে, বলে উঠল, সোফার উপরেই আছে, খুশিতে বেমালুম ঠিক করতে ভুলে গেছি। আদর মিষ্টি হাসি দিল, রিদান বুকে হাত দিয়ে পড়ে যাওয়ার ভান করতেই আদর খিলখিল করে হেসে উঠল, আহ আনন্দ, গার্ডকে বলে উঠল, কাপড়গুলোতে এখনই আগুন ধরিয়ে দেবেন, ভিডিও করে আধা টাকু পাঞ্চু কাকুকে পাঠিয়ে দেবেন, আর ছাইগুলো শহরের বাইরে ফেলে আসবেন, ওকে লেটস স্টার্ট। ফোন কেটে হিয়ার দিকে তাকিয়ে আরেকটা হাসি দিল, হিয়া তখন ভয় কাঁপছে, বেশি সাহস দেখিয়ে ফেলেছে সে এখন বুঝতে পারল, আদর হিয়াকে এখন পাত্তাই দিল না, সার্ভেন্টকে ডাক দিয়ে বলল, একটা পটে পানি, সাবান আর একটা গামছা নিয়ে আসুন জলদি। সার্ভেন্ট দৌড় ছুটলো সাবানের জন্য, কিছু সময় অতিবাহিত হতেই আদরের সামনে উপস্থিত করলো সরঞ্জামগুলো। বিয়েতে উপস্থিত সবাই শুধু অবাক, হতভম্ব হয়ে গেছে। পাঞ্চুর হাতে সাবান ধরিয়ে দিয়ে সার্ভেন্ট দুটোকে পানি, পট ও গামলা নিয়ে তার পিছু আসতে বলল। মঞ্চে উঠে রিদানের দিকে চোখ রাঙিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল,
আদরের লাল চোখ দেখে রিদান চেয়ারে বসে কাচুমাচু করতে লাগলো। সারা দেশ তাকে দেখে ভয় পায় আর সে তার বউকে দেখে ভয় পাচ্ছে। পুরুষ মানুষ আসলে বউয়ের কাছে ভেজা বিড়াল হয়ে থেকে যায়। সংসারের সুবিধার্থেই তারা বউকে ভয় পায়। কেউ কেউ হয়তো ভয় পাওয়ার অভিনয়ও করে, কিন্তু সে এখন সত্যিই ভয় পাচ্ছে। ঢোক গিলে আমতা আমতা কণ্ঠে কিছু বলবে, তার আগেই আদর গম্ভীর কণ্ঠে বলে উঠল, শেরওয়ানি খুলুন। চমকে উঠল রিদান, এতগুলো মেয়ের সামনে শেরওয়ানি খুলবে, ইজ্জত সব লুটে নিবে দেখছি। রিদান হে হে করে হেসে বলে উঠল, কি বলছো কে আন্ডা বাচ্চা, এত তারা কিসের? বাসর হবে তো জমিয়ে বাসর হবে, এখানে সবাই আছে, সবার সামনে আদর করব কি করে? আদরের চোখ এবার বড় বড় হয়ে এলো। এ কে, রিদান চৌধুরী তার সামনে দাঁড়িয়ে আছে। হতাশা শ্বাস ফেলে সামনের দিকে তাকিয়ে গার্ডদের বলে উঠল, সামনে দাঁড়িয়ে থাকেন। গার্ডরা তাই করলো। রিদান তখনও হাসি মুখে দাঁড়িয়ে আছে। আদর নিজেই শেরওয়ানি খোলার জন্য হাত বাড়ালো, রিদান তবুও পাগড়ি খুলল না। শেরওয়ানিটা খুব কষ্ট করে খুলতেই আদর চোখ বুঝে নিল। এক চোখ খুলে রিদানের বডির দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে নিল। লজ্জা লাগছে না তার? রিদান বাঁকা হেসে তাকিয়ে আছে। আদরের এমন বোকা বোকা কাজগুলোই তাকে মুগ্ধ করে বারবার। আদর রিদানের দিকে কড়া চোখে চাইতেই রিদান চোখ নামিয়ে অবলা বাচ্চার মতো চেয়ারে বসে রইল। আদর খপ করে পাঞ্চুর হাত থেকে সাবানটা নিয়ে রিদানের বাম পাশের গলা থেকে কাঁধ পর্যন্ত ঘষতে লাগলো। উন্মুক্ত ছিল আর হিয়া হাত রেখেছিল এখানেই। রিদান তো ভাবতেই পারেনি এমন কাজ করবে আদর। খুব শখ না অন্য মেয়ের স্পর্শ পেতে? আজকের কথা মনে থাকলে ভবিষ্যতে এরকম করার দুঃসাহস আর করবে না এই প্রিদান চৌধুরী। সাহস কত বড়, আমার হক নষ্ট করে, খুব ভালো লাগছিল তখন না? কষি এক থাপ্পড় দিলে কি হইতো? নিজ হাতে থাপ্পড় দেওয়া যাবে না, গালে স্পর্শ লেগে যাবে। এই ইয়াকে তো উচিত শিক্ষা আজ আমি দিব। ঘষতে ঘষতে বিড়বিড় করে বলছে আদর। রিদান আদরের কথাগুলো শুনেই ফিক করে হেসে দিল। আদর চোখ রাঙিয়ে তাকাতেই মুখে হাত দিয়ে হাসি আটকানোর বৃথা চেষ্টা করতে লাগলো। প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, এখনও আদর ঘষেই যাচ্ছে। গলা থেকে কাঁধ পর্যন্ত একদম লাল হয়ে গেছে, জ্বলছে কেমন, তবুও রিদান ঠোঁট কামড়ে চুপ করে আছে। এর মধ্যেও যে আদরের ভালোবাসা লুকিয়ে আছে সে ঢের জানে। আদরের এই বাচ্চা সুলভ পাগলামি এই মুহূর্তে আর পছন্দ হলো না আদরের মামির। ছেলেটা কি ইচ্ছে করে করেছে নাকি? মঞ্চে উঠে আদরের হাত ধরে নিল। আদর তো অন্যমনস্ক হয়ে ঘষেই যাচ্ছিল, কারোর হাত ধরায় খানিকটা ভরকে যায় সে। সামনে মামিকে রাখির চোখে তাকিয়ে থাকতে দেখে মাথা নিচু করে নিল। রিদানের গলার দিকে চোখ যেতেই মামি আঁতকে বলে ওঠে, কি করছো আদর, মাথা খারাপ হয়ে গিয়েছে তোমার? দেখো তো গলাটা কেমন লাল হয়ে গেছে, জ্বলছে না? আদর ফট করে তাকালো রিদানের গলার দিকে, চমকে উঠল নিজেও, ইস কি অবস্থা হয়ে গেছে। মুহূর্তে চোখে পানি টইটুম্বুর হয়ে এলো। রিদান এবার চমকালো, এই মেয়ের চোখের পানি তার বুকে রক্তক্ষরণ হয়, মেয়েটি কি জানে? রিদান বিচলিত কণ্ঠে বলে উঠল, স্টপ স্টপ আন্ডা বাচ্চা, আমার কিছুই হয়নি, তোমার যত ইচ্ছে ঘষতে পারো, একটু জ্বলছে না আমার? এই কষ্টটা আমার কাছে কিছুই না আদর পরি, যতটা কষ্ট দেয় তোমার নীলাভ চোখের একটু পানি। কাঁপা কাঁপা হাতে রিদানের গলায় হাত বুলিয়ে দিল আদর। রিদান মুচকি হেসে ভালোবাসার মানুষটার স্পর্শটা অনুভব করলো, এ যেন স্বর্গীয় সুখ। এবার সব রাগ এসে জমা হলো হিয়ার উপর, কন্দনরত চোখ দুটোতে এখন রাগ লুটোপুটি খাচ্ছে। রিদানকে শেরওয়ানি পরতে বলে নিচে নেমে একদম হিয়ার দুহাত সামনে দাঁড়ালো আদর। গার্ডকে ইশারা করতেই একটা চেয়ার এগিয়ে দিল, পায়ের উপর পা তুলে বসলো সে। রিদানের যেন চোখ ধাঁধিয়ে যাচ্ছে আদরের এমন গুন্ডি রূপ দেখে। আর কত রূপ দেখাবে এই মেয়ে, প্রত্যেকটা রূপেই তো সে ঘায়েল হয়ে যায়। গম্ভীর কণ্ঠে হিয়াকে উদ্দেশ্য করে বলে উঠল, কি বলছিলি যেন? তোর আর আমার ক্যাবলা ব্রিটিশের রিলেশন ছিল, কত বছর, কত মাস, কত সপ্তাহ, কত দিন, কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড, বল বল বল। আর যা বাদ দিলাম, আচ্ছা যা বাদ দিলাম, এটা তোর কেন মনে হলো এই তিনটা ছবি দেখে আমি ওনাকে ভুল বুঝবো? আমাকে নতুন চিনছিস তুই? সেদিনের চরটার কথা ভুলে গেছিস? আমি খুব ভালো জানিস, একদম পিওর ভালো, খুব সরল, যে কেউ দেখলেই বলে তোমাকে দেখে আদর আদর পায়। তুমি এতটা মিষ্টি ভাষী, কিন্তু বিশ্বাস করো যারা আমার অন্য ভাষা একবার দেখে তারা আর আমার দিকে তাকানোর সাহস করে না। আমি খুব নরম তাদের ক্ষেত্রেই, যারা আমার নমনীয়তাকে পছন্দ করে, ভালোবাসে। কিন্তু তুই তো আমার নমনীয়তাকে দুর্বলতা ভেবে বসলি, আবার আমাকে বোকাও ভেবেছিস। তোর কত বড় সাহস, একবার ভাব, এই আদর আহমেদকে একমাত্র বোকা তার ক্যাবলা ব্রিটিশ ভাবতে পারে। তুই তো অনাধিকার চর্চা করে ফেলেছিস, আবার আমার বরকে, আবার আমার বরের কোলে বসেছিস, আল্লাহ কি করে ফেলেছিস একবার ভাব। এবার তো শরম রাখ, তোর কোলে ওঠার খুব শখ না? দাঁড়া, তোর শখটা আমি পূরণ করে দিব।
আহ কি মেয়ে রে বাবা, রূপের বাহার যেন। আদরের কথাগুলো তো রিতানের একদম বুকে গিয়ে লাগছে, যতবার লাগছে ততবার নিজেকে ভাগ্যবান মনে করছে সে। আতাইয়া গভীরভাবে বোনকে দেখছে, তার বোনকে সে এতটাও স্ট্রং ভাবেনি, মুখে এক ছিটে হাসি লেগে আছে। আদর এদিক ওদিক তাকিয়ে কাউকে খুঁজছে, যখন পেল না তখন হাঁক ছেড়ে ডেকে উঠল, বীরু কই রে আমার বীরু, আয় তো এখানে, তোর রানী সাহেবা তোকে ডাকছে, আদেশ পালন কর। আদরের কথাগুলো শুনে ইয়া মোটা ইয়া লম্বা কালো মতো একটা লোক দৌড়ে আদরের দিকে আসতে দেখা গেল। লোকটিকে দেখেই আদরের মুখে হাসি ফুটে ওঠে। মূলত লোকটি একজন বুদ্ধি প্রতিবন্ধী, আদরের থেকে বয়স কম কিন্তু মোটা আর লম্বার জন্য বড় দেখা যায়। ভার্সিটি যাওয়ার পথে একদিন আদর বীরহককে রাস্তায় বসে থাকতে দেখে এগিয়ে যায়। হাতে ফুসকা পড়া ছিল, বীরহকের দাদি গরম পানি ঢেলে দিয়েছিল। স্বাস্থ্য এমন হওয়ায় কেউ পছন্দ করতো না বীরহককে, অবজ্ঞা করত। আদর বীরহককে নিজের সাথে নিয়ে আসে, অনেক কিছু শেখায়। বীরহকের বান্দরবন যাওয়ার খুব শখ ছিল, আদর আতায়াবের দুজন গার্ড সহ বীরহককে বান্দরবন ঘুরতে পাঠিয়েছিল, তাই তো এতদিন তাকে আদরের সাথে দেখা যায়নি। বিয়ের জন্য ফোন দিয়ে নিয়ে এসেছে, বিয়েতে আসার পর থেকেই খাওয়ার উপরেই ছিল। রানী সাহেবার ডাক শুনে ছুটে এসেছে, বীরহক নামটা আতায়াব দিয়েছিল, সবাই তাকে ভিটু পাগল বলে ডাকত, তাই এই নামটা দিয়েছে। আদর আদর করে বীরু বলে ডাকে। বীরুকে দেখে আদর একগাল হেসে কাছে ডাকলো। আদরের পায়ের কাছে কিছুটা সময় নিয়ে বসলো বীরহক। আদর বীরুর চুলে হাত দিয়ে বলল, বারে আমার বীরু দেখছি সুন্দর হয়ে গেছে, কত কিউট লাগছে তোকে। শোন এখন বেশি কথা বাড়ানো যাবে না, তোর সামনে যে মহিলা দাঁড়িয়ে আছে তার কোলে ওঠার খুব শখ জানিস, তোর রানী সাহেবার বর মানে তোর রাজা সাহেবের কোলে উঠছিল, তোর রাজা সাহেবের কোলে উঠেছিল, এতে তোর রানী সাহেবা বহু দুঃখ পেয়েছে, তুই কিছু করবি না? মলিন মুখে নাকা নাকা কণ্ঠে কথাগুলো বলতে মুহূর্তেই বীরহকের মুখ একদম রাগান্বিত হয়ে এলো। আদর হাসলো, বীরহক রেগে হিয়ার দিকে তাকিয়ে খুশি দিতে যাবে। আদর বলে উঠল, না না বীরু, মহিলার কোলের রোগ হয়েছে, তুই আজ সারারাত মহিলাকে কোলে নিয়ে থাকবি, একটুও নামাবি না, মহিলা যেন ঘুমোতে না পারে, কাল সারাদিন ঘুমোবে, আর রিসেপশনে জম্পেশ খাবার। বীরহক হো হো করে হেসে হিয়াকে পাজার কোলে তুলে নিয়ে আবার বসে পড়ল। হিয়া তো মরি মরি অবস্থা, কেমন গন্ধ বের হচ্ছে গা থেকে, চিৎকার করে বলে উঠল, এই ছাড় আমাকে, আদর খুব খারাপ হচ্ছে কিন্তু, ওয়াক ওয়াক ছি কি গন্ধ, আমি এখান থেকে চলে যাব, তবুও ছাড়ো আমাকে। বীরহক আরেকটু চেপে ধরলো, যেন কোলবালিশ নিয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে সে। নরম দেহখান জাপটে ধরে বসে রইল, ভালোই লাগছে। আদর হিহি করে হেসে বীরহককে বাহবা দিয়ে বলে উঠল, এই না হলে আমার বীরু, সাবাস বীরু সাবাস, মহিলা যেন চিৎকার না করতে পারে সে ব্যবস্থা কর, তোর রানী সাহেবা এখন বিয়ে করবেন না সাউন্ডকে। বীরহক মাথা ঝেঁকে সাড়ে দিতেই আদর হাসলো, হিয়া কিছু বলবে তার আগে বীরহক চোখ রাঙিয়ে তাকাতে চুপ হয়ে গেল। এখন যদি ওই দাবাং মার্কা হাতে ঘুষি দেয় সে মরেই যাবে। আদর জোরে বলে উঠল, মিউজিক, সাথে সাথে গান বেজে উঠল। কিছুক্ষণ নেচে মঞ্চে গিয়ে চেয়ারে বসে পড়ল। উপস্থিত সবাই আজ ব্যাপক মজা পেয়েছে, এরকম বিয়ে বাড়িতে এসেও যেন তারা নিজেকে ধন্য মনে করছে। কিছুক্ষণ পরপর হিহার দিকে তাকিয়ে হো হো করে হাসছে সবাই। দেখ কেমন লাগে, দুটো লাভ বার্ডকে আলাদা করার শাস্তি, রিদান আদরের আচরণে জাস্ট শক। এ কেমন শাস্তি রে বাবা, মারে থেকেও ভয়াবহ এ শাস্তি। সে তো ভেবেছিল কিছুক্ষণ হিয়াকে পিটিয়ে বন্দি করে রাখবে। রিজানের মুখশ্রীর দিকে তাকিয়ে আদর ঠোঁটে দিয়ে হেসে বলে উঠল, চিন্তা করবেন না, আপনার জন্য এরকম শাস্তি রয়েছে, বাসর ঘরের বাইরে আজ সারারাত দাঁড়িয়ে থাকবেন। চুপ হয়ে গেল রিদান, এ কি বলছে তার বউ, অসম্ভব, বাসর ঘরে না ঢুকলে বাসর করবে কে, আদরকে আদর করবে কে, আসছে, সবার আগে ঘরে ঢুকে লুকিয়ে থাকতে হবে, ভেবেই হাসলো। কাজের দিকে তাকাতেই কাজী আগে রিদানের বিয়েটাই পড়ানো শুরু করলো। আতায়াবে সে আদরের পাশে বসেছে, কবুল বলার সময়টায় রিদান একটুও দেরি করলো না, তিন কবুল বলেই সেই একটা বিজয়ী হাসি দিল। এখন শুধু আদরের পালা, রিদান ভেবেই নিয়েছে আদর কবুল দেরি করে বলবে, আর সবার মতো খুব আস্তে ধীরে ধীরে নিচু কণ্ঠে আলহামদুলিল্লাহ বলবে। কিন্তু না, সে তো ভুলে গিয়েছিল তার বউ জিনিয়াস, ইউনিক। সবাইকে অবাক করে দিয়ে আদর রিদানের থেকে দ্বিগুণ জোরে হিয়াকে শুনিয়ে শুনিয়ে কবুল বলে উঠল। চারদিক হাসি ও করতালির আওয়াজে মুখরিত হয়ে ওঠে। পরক্ষণেই আদরের মুখ মলিন হয়ে যায়, শক্ত করে আতায়াবের হাতটা ধরে ছেড়ে দেয়, ওদের বিয়েও তো হবে,
আতায়াব তারিমের বিয়ে পড়ানোর সময় এবার আর আতায়াব ধীরে না, খুব তাড়াতাড়ি খুশি মনে কবুল বলে দেয়। দু বিয়ে কমপ্লিট হতেই কাজেই মনোযোগ ধরে, বৈবাহিক জীবন সুখের দোয়া করে মিষ্টির মুখ করানো হয়। বরকনের দু জুটি তো আগে খেয়ে নিয়েছে, এখন আর খাবে না, আর সবাই খাবার খেতে চলে যায়। রিদান আদরের দিকে মায়া মায়া দৃষ্টিতে তাকিয়ে থাকে, তার জন্য বিশ্বাসই হচ্ছে না শেষ পর্যন্ত বিয়েটা হলো। পাশে বসে থাকা রমণীটা তার বউ, তার অর্ধাঙ্গিনী, তার সহধর্মিনী। শান্ত কণ্ঠে ডেকে ওঠে, বউজান। চমকে ওঠে আদর, ইস এত সুন্দর কেন ডাকটা, একদম বুকে গিয়ে লাগে। টিপ টিপ করার স্পন্দন নিয়ে আদর রিদানের চেয়ারে গিয়ে বসে। রিদান হাসে, প্রাণ খোলা সেই হাসি, হাসির শব্দটাও যেন আদরের কানে বারবার বাড়ি খায় আজ। আদর হুট করে রিদানের কাঁধে মাথা রেখে চোখের পানি ছেড়ে দেয়। রিদান ঠোঁট কামড়ে অন্যদিকে তাকিয়ে থাকে। আজ একটু কাঁদবে সে জানে, তবুও তো সে মানতে পারে না। কষ্ট হয় আদরকে স্বাভাবিক করতে। রিদান সুর তুলে বলে ওঠে, কেঁদো না আদর, কেঁদো না আর। ও আদর, তোমার কান্না দেখলে আমার বুকে হয় যে দহন, স্বামীর ঘরেই ঠাই যে মেয়েদের, মানতে হবে সবার। ও আদর, কেঁদে কেঁদে আমার বাসরাত করে দিও না বরবাদ। আদর কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থাকে, আশেপাশে কজন না পারে তো হেসে মাটিতে গড়াগড়ি খাবে। আদর হাসবে কি কাঁদবে নিজেও বুঝতে পারছে না। এই মুহূর্তে তার মাথা ফাটাতে ইচ্ছে করছে, কিন্তু কার মাথা ফাটাবে বুঝতে পারছে না। পাঞ্চুকে দেখেই আদর পাঞ্চুর টাক মাথায় তবলা বাজাতে থাকে। পাঞ্চু ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে তাকিয়ে থাকে, হায় রে কপাল তার, একদম হীরের কপাল। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।